হাই ফ্রেন্ডস, স্বাগত ডে উইথ ঔসুমিতে। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের সকালবেলা, আর আমি এখন কানাইকে ব্যাগের মধ্যে নিচ্ছি, বাস্কেটের মধ্যে কানাইকে শুইয়ে নিচ্ছি। কানাইকে নিয়ে এবার আমরা তারাপীঠের পথে রওনা দেব। তারাপীঠ যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, এখন টোটো করে আমরা যাচ্ছি বালি স্টেশনের দিকে। আমরা বেরিয়ে পড়েছি, এবার স্বাগত দেবী তৌসুমিতে, কেমন আছো সবাই জানিও। আর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠে যাওয়ার জন্য, টোটো করে যাচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, সরি, গুড মর্নিং বলো। আমরা এখন এখানে টিকিট কাটছি। টিকিট কাটার জন্য এখানে লাইন দিয়েছে, এই যে লালটু, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি বালি স্টেশন। এটা কথা শোনা যাচ্ছে কি না, এখানে মাইক ব্যবহার করছি সকালবেলা। আমাদের এখনো ট্রেন আসেনি, আমরা এখনো ওয়েট করছি। তো আমার মুখটা জ্বলে জ্বলে যাচ্ছে, রোদ্দুর উঠছে সবে, এখন বেশ সকাল, 6টা বাজে। যাই হোক, ভালো হয়েছে এটা প্ল্যাটফর্মটা ফাঁকা, আমি ভালো ব্লগিং করতে পারছি। মাইক নিয়েছি, ওখানে গিয়ে মাইকে শ্যুট করব। এখানে এখন এই জামা পরেছি, ভোরবেলা দারুণ লাগে, দারুণ দারুণ, একটা আলাদা মানে মেজাজ আছে, ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা। স্টেশনে নেমেছি, এরপর যাব আমরা অটো করে। হ্যাঁ, কত কি নেয় সেটা আমি দেখাবো। এখন তারাপীঠ স্টেশন থেকে সবে বেরোচ্ছি, এই যে ট্রেন। এখন বাজে 12:30, কোন সকালবেলা উঠেছি, উঠে ট্রেনে করে এতক্ষণ আস্তে আস্তে ঝোড়ো কাক হয়ে গেছি আমরা। এই যে লাল বাবু, আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে আসার পর এখানে প্রচুর প্রচুর এরম অটো টোটো দেখবেন, অটো আছে, টোটো আছে, এবং টেকারও। টেকারও আছে, প্রচুর যানজট। তো আপনারা যাতে খুশি করে যেতে পারেন। হ্যাঁ, তারাপীঠের অটো আর একটু এগিয়ে গিয়ে হেঁটে এসে মোড় থেকে একটা পাওয়া যায়। তো কত কি নেয় সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি। আর এই রাস্তাটা হাঁটতেই হবে, কিছু করার নেই, একটুখানি। স্টেশন থেকে এখানে অটো ধরতে হয়, অটো ধরার পর এইখান থেকে এবার যেতে হবে তারাপীঠ মন্দিরের ওখানে। তো তারাপীঠ মন্দিরের ওখানে যাওয়ার জন্য এখানে অটোই নেয় পার হেড 30 টাকা করে, আর আপনি যদি রিজার্ভ করে যেতে চান তাহলে সেটা 150 টাকা করে নেয়, পার গাড়ি 150 টাকা করে নেয়। আর 5 জন হলে তবেই ছাড়ে, যদি 30 টাকা করে যেতে চান, পার হেড করে যদি যেতে চান তাহলে 5 জন হলে তবেই ছাড়ে। তো অন্যজনের জন্য ওয়েট করতে হবে। তো আমরা রিজার্ভ করেই গেছিলাম, আমরা ওয়েট করিনি, কারণ আর শরীরে দিচ্ছিল না, ভালো লাগছিল না।
তো আমরা মোটামুটি তারাপীঠের মন্দিরের কাছেই চলে এসেছি। এটা হচ্ছে রাস্তা, পুরো রাস্তাটা আমি শ্যুট করিনি কারণ ওটা অনেকটাই কিলোমিটার, মোটামুটি ওখান থেকে 15-20 মিনিট যায়। আমরা বিনাপানি হোটেলে চলে এসেছি, আমরা এখানে এসে বিনাপানি হোটেলেই থাকি। প্রত্যেকবার এরকম বসে আছি, লালটা উপরে গেছে, শরীরে একদম দিচ্ছে না, যতক্ষণ না ভালো করে চান করছি আর শরীরে ভীষণ ক্লান্ত লাগছে। আমি এখন বসে আছি নিচে কানাইকে নিয়ে, এই যে ব্যাগে আমার কানাই আছে, ব্যাগে করে কানাইকে নিয়ে এসেছি, কানাইয়ের ড্রেস হ্যান্ড ট্যান সব নিয়ে এসেছি, ওকে চান করাতে হবে, জল কিনতে হবে, সব কিছু করে তারপর তো চলো। তো আমরা চলে এসেছি হোটেল রুমে, ঢুকে পড়েছি, অলরেডি আমাদের চান হয়ে গেছে কারণ এতক্ষণ আমাদের কাকের মতো দেখতে লাগছিলো, তো ঝোড়ো কাকের মতো দেখতে লাগছিলো বলে সকাল থেকে উঠে বুঝতেই পারছো যে মানে কিচ্ছু করতে পারছিলাম না, ভালো লাগছিলো না, মাথা যন্ত্রণা হচ্ছিলো, খিদেও পেয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঠাকুরের পুজো দিতে এসে খিদে পেয়েছে সেটা বলাটা খুবই খারাপ জিনিস, তাহলেও খিদে তো পেয়েছে এটা সত্যি কথা, তো খিদে পেয়েছে। এছাড়া হ্যাঁ সকাল থেকে কিছু খায়নি, এই যে লালুবাবু চান করে বসে আছে আর খিদে পেয়ে গেছে, সব থেকে বড় কথা হচ্ছে। আর মানে ভালো লাগছিল না, রোদ্দুরে এতে বিরক্ত লাগছিলো, তো সেই জন্য চলে এখন এসে হোটেল রুমে চান করে ভদ্রসভ্য হয়ে তোমাদের সামনে এসেছি। আর আমার চান করে রেডিও হয়ে গেছি, এবার আমরা পুজো দিতে যাচ্ছি। আমি কানাইকেও চান করিয়ে এনে সব এ করে দিয়েছি, আমি তোমাদের সাথে পরে দেখাবো সেগুলো নিয়েছে। এই যে কানাই চান করেছে, কানাইবাবু চান করে এখন খাচ্ছে, আর এখানে বসিয়েছি, সিংহাসন নিয়ে এসেছি, নতুন জামা পরেছে। আর কানাইবাবু এইটা এসছে, এইটার মধ্যে এই দেখো, এই যে বিছানা নিয়ে এসেছি রাত্রে শোয়াবো, বিছানা নাইটি, তার জামা, এইসব নিয়ে এসেছি, বালিশ, এইসব এর মধ্যে এ আছে। আর এইটার ওপর রেখে এবার যাব ওর খাওয়ার জন্য, খাওয়ারের থালাটা এর ওপর দেওয়া যাচ্ছিলো না বলে এর ওপর এবার রেখে যাব, এখানে খাবারটার জন্য এখানে দিয়েছি, তো এবার এখানে তুলে রাখবো। আমাদের যেটা প্রবলেম হয়েছে যে চিরুনি আনিনি, চিরুনি আনিনি, তাও চুলটা ঠিক করে সেট করেছি, চিরুনি আনিনি, আর একটা জিনিস আনিনি, পাউডার আনিনি, যদি এটা শীতকাল পাউডার লাগবে না তাও, এই আর কি, এই দুটো জিনিস ভুল করেছি, চিরুনি একটা কিনতে হবে। তো আর চলো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা পুজো দিতে যাচ্ছি, আমি যদি পারি ওখানে নিশ্চয়ই শ্যুট করব, আর শ্যুট তো অবশ্যই করব, ওরা কিছু করে না, তো শ্যুট করে আমি তারপরে করবো। মাইকটা নিয়ে এসেছি কিন্তু আমার তো অ্যাপেলের ফোন, তো আমার ওই মাইক ঢুকছে না, অসুবিধে হচ্ছে, আমি মানে পিনটা আনতে ভুলে গেছি। আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি এখন, আর পুজো এটা পুজোরই আর কি গলির, পুজো দিতে বেরিয়েছি, এটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমরা যে হোটেলটায় থাকি সেটা মানে মন্দিরের গলির মধ্যে, বিনা পানি আমি পরে দেখাবো তোমাদের, তো জানি না কতটা শুনতে পাচ্ছি, আমার মাইকটার জন্য খুব প্রবলেম হচ্ছে। কারোর সাথে দেখা হয়েও যেতে পারে এখানে, আমরা এখান থেকে মানে এ নিচ্ছি, ডালা নিচ্ছি, তো এর নাম হচ্ছে মায়ের আঁচল, তো আপনাদের আমি দেখিয়ে দেবো, মায়ের আঁচল থেকে আমরা মানে পুজোর এ নিচ্ছি, আর এখান থেকেই ঠাকুরমশাই নেবো, নিয়ে আমরা পুজো করব। তো আমার এবারে শাড়ি কিনে আনা হয়নি তারাঙ্গতে, হঠাৎ ঠিক হয়ে হঠাৎ চলে আসা, তো সেই জন্য আমি নেক্সট টাইম অবশ্যই শাড়ি কিনে নিয়ে আসবো, যদি আমি ভুলে যাই তোমরা মনে করিয়ে দিও। তো দাদা ঠিক করছে, আজকে একদমই লাইন নেই, একদমই
ফাঁকা, ভালোই হয়েছে। যজ্ঞ চলছে, কি সময় এসছে। এটা তারা মায়ের ঘাট, হ্যাঁ এবং আমি তোমাদের জন্য ভিডিও শুট করতে পেরেছি, সেটাও দিয়েছে ফাঁকা ছিল বলে, খুব ভালো লেগেছে। দেখো এখানে কত ভিড় হচ্ছে, কত কোণে কোণে দাঁড়িয়ে আছে। চলো সামনে চলো না, হ্যাঁ খুশি হবে না, সেটা পাঁচ দিন বাদে বয়সটা পাবে। দেখতে পাচ্ছি আমাকে এখানেও টোটো, কাকাতুয়া না কাকাতুয়া রে, এদিকে তাকা। মুড নেই এখন তাকানো। তো আমরা এই যে খেতে এসেছি, খেতে বসেছি এখানে, এবার কি খাওয়া যায় তোমাদের দেখাবো। যদিও এখানে এখন ভাত ছাড়া কিছু পাওয়া যায় না, কত বড় বড় ঠিক করি। আর এই যে মৌসুমির দুলটা পড়েছে, খুব সুন্দর দুল। এখানে ভাতের সাথে দিয়েছে ভাত, পোস্ত, ডাল, আলু ভাজা, আর এটা জানি না কিসের তরকারি একটা দিয়েছে। লাল্টুকেও সেম দিয়েছে, আর লাল্টু আলাদা করে মাছ নিয়েছে। চিংড়ি আছে, চিংড়ি, আর এটা আলু ভাজা না, এটা কচ্ছু ভাজা, কচ্ছু। আর লাস্ট পাতে এরকম আমড়ার চাটনি দিচ্ছে, জাস্ট দারুণ খেতে হয়েছে। রান্নাগুলো জাস্ট অসাধারণ, সবকটা রান্নাই অসাধারণ। এই হোটেলটার নামটা কি রে? পূজারিণী হোটেলটার নাম। একদম গলির মুখে ঢুকতেই এই হোটেলটা, দারুণ দারুণ সব খাবারগুলো। চিকেন কারিটা আমাদের বেশি ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আর পুজো দিয়ে আমরা চিকেন খেয়েছি, মাছ মাংস খাওয়ার কোনো এখানে বাধা নেই। আর পুজো দেওয়ার পর কিছু খেলে কোনো ক্ষতি নেই। আমরা সকাল থেকে উপোস করেই এসেছি, চা খেয়ে, কারণ বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি। চলো এখন রাখি, বাড়ি গিয়ে রেস্ট নেবো, হোটেলে গিয়ে রেস্ট নেবো, তারপর আবার কথা হবে। জাস্ট অসাধারণ কিন্তু। আমরা এই হোটেলে খেলাম, আর এই হোটেলের উল্টো দিকের রুমেই, মানে হোটেলেই আমরা থাকি, যে বিনা পানি, বিনা পানি বলে এই হোটেলটা, এই যে এই রুমটায় থাকি, এই যে বারান্দা রয়েছে, দেখাবো আমি ওপর থেকে। আর এই হোটেলটার নাম হচ্ছে পূজারিণী। পালকি কোথায় যাচ্ছে? পালকিটা
নতুন কোন জায়গা বলো যেখানে যাওয়া যায়, সব ঘোরা আছে। চলো তো এখন। হ্যাঁ লাল্টু বাবু পান খাচ্ছে, দেখুন চিরুনি কিনেছি আমরা, চিরুনি। যা ভদ্রতি আওয়াজ, কিছু মানুষ শুনতেই চাই না। কবে দাড়িটা কামিয়েছো? কালকে, আজকে দাড়ি উঠে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলে এসে রেস্ট নেবো, কারণ এখন শরীরে একদম দিচ্ছে না, চোখ গুলগুলি হয়ে গেছে। বিকেলবেলা বেরোবো, কারণ এখানে সাইট সিন আমাদের সমস্ত ঘোরা। আগেরবার প্রচুর ভালো করে ঘুরেছি, তোমরা যদি দেখতে চাও আগেরবারের ব্লগটা দেখে নিও। তারাপীঠের আগেরবারের ব্লগটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। অসাধারণ, মানে এখানে কিছু জায়গা আছে খুব ভালো, তবে আমাদের আর যেতে এবারে ইচ্ছা করছে না। আর ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব একটা গরম না, ওয়েদার দারুণ। আর এখন এখানে না একদম ফাঁকা, এখানে কেউ আসছে না। আর অগ্রহায়ণ মাস পড়ে গেছে, তাই জন্য বিয়েও সিজন, সবাই দেখছি বিয়ে করছে, খুব ভালো লাগলো। সব থেকে ভালো কথা, মন্দিরে ঢোকার সময় একটুও লাইন পাইনি, নর্মাল লাইনই পাইনি, ভিআইপি লাইন তো মানে অনেক দূরের কথা। কারণ আমরা যতবার এসেছি ততবার ভিআইপি লাইনে পুজো দিয়েছি, এইবারে ফার্স্ট টাইম এমনি লাইনে পুজো দিয়েছি, সব থেকে ভালো লেগেছে আমার। তো চলো এখন রাখি, আবার বিকেলবেলা যখন বেরোবো তখন তোমাদের সাথে শুরু করবো। নিশ্চয়ই খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো রেস্টুরেন্টটা, খুব। তো আমরা বিকেলবেলা উঠে সাজগোজ করে নিয়েছি, বিকেলবেলা না এটা সন্ধেবেলা, 7:30 বাজে। খুব জব্বর ঘুমিয়ে ফেলেছিলাম, মানে আসলে সকালবেলা অনেক সকালে উঠেছি, এসছি, ক্লান্ত লাগছে, সেই জন্য ঘুমিয়েই পড়েছিলাম। খুব ভালো ঘুম হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখাও চালাতে হচ্ছে না। এই দেখো পাখাও চালাতে হচ্ছে না, পাখাও চালাতে হচ্ছে না, এতটাই গরম, এই এতটাই ঠান্ডা। তো ঠান্ডা জল নিয়ে খেয়ে আমাদের গলায় বসে যাচ্ছে। এখন একটু কিছু টুকিটাকি কেনাকাটা করব আর খাওয়া দাওয়া করব। চলো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যে বলছিলাম যে ভাবছি যে কালকে, এই দেখো আমরা যে হোটেলগুলোয় দুপুরবেলা খেলাম সেটা হচ্ছে এইটা, এই যে পূজারিণী, এটাই আমরা দুপুরবেলা ভাত তরকারি খেয়েছিলাম। আমাদের এই হোটেলের বারান্দা থেকে দেখা যায়, এই যে হোটেলের বারান্দা থেকে। আর এই যে পাশে রয়েছে এটা হচ্ছে লোকনাথ, এই যে লোকনাথ, এইটা এখন খাবো, লোকনাথ রেস্টুরেন্ট, এইটা আমরা এখন খাবো। এটাতেই রাত্রে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, চাউমিন টাউমিন সব পাওয়া যায়। তো এইটা এখন আমরা খেতে যাবো। আর বারান্দা থেকেই দেখা যায় সবসময় সব কিছু বেশ ভালো। এখানে রুটি হচ্ছে, রুটি করে, এই দেখো এখানে মার্কেট, এখান থেকেই মার্কেট দেখা যায়। এখানে সব জিনিস বিক্রি হচ্ছে, এখানে সব দোকান হয়েছে নতুন, এগুলো সব নতুন দোকান হয়েছে। এখানটা অনেক নতুন করে সাজিয়েছে, আমি শ্যুট করব, ক্যামেরা নিয়ে যাচ্ছি, আমি বেরোচ্ছি। আমরা এখন এসেছি স্ন্যাক্স খেতে, যেটা হচ্ছে রাত্রে এখন খাচ্ছি পকোড়া, চিকেন পকোড়া, লোকনাথে এসেছি। কী কী মেনু আছে, কত কী আছে আমি সব বলে দেবো। চিকেন পকোড়া নিয়েছি, তো এখানে চিকেন পকোড়াগুলো একটু অন্যরকম, চিকেন মানে মিট বল টাইপের। আর আমি খাচ্ছি না, এটা লালটু আর সোহম খাচ্ছে, কারণ আমার পেট ব্যথা করবে সেই জন্য আমি খেলাম না। ডিম দেওয়া আছে,
চা খাচ্ছি, আর আমরা চা খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা হেঁটে এসেছি, চাই পাচ্ছিলাম না। আর কখন থেকে আমার মনটা চা 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 করছে। এই যে চা, ও বাবা বড্ডই ছোটো কাল। কেন চায়ের টেস্টটা তো নষ্ট হয়ে গেল, তো আমরা চা খেলাম কিন্তু আমার চাটা খেয়ে মনটা পোষালো না, কফি দিয়েছে বলে। তাতে চায়ের সাথে কফি কেন? যাই হোক, এখানে একটা প্যান্ডেল হচ্ছে, দেখাই কিসের প্যান্ডেল আমরা নিজেরাও জানি না। কিসের ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, এই দেখো এখানে প্যান্ডেল হচ্ছে। এটা আমরা মন্দিরের পেছন সাইডটা অনেকটা চলে এসেছি, বেশ অনেকটা এসেছি, চা চা করতে করতেই এসেছি। 8:30 সময় চা পাওয়াটা খুব ডিফিকাল্ট, বাট পেয়েছি। এটাই অনেক হ্যাঁ, রুটি আর তরকা। তরকা না পেলে ওখানে কি করবো, তখন তরকা খাওয়া বাবা আবার রাত্রে। এখানে এখনই ডিনার করো আর কি, এখানে এখনই ডিনার করো। এখানে সব রুটি তরকা বিক্রি হতে শুরু হয়ে গেছে, আজকে আমি রাত্রে ডিনারের তরকাই খাও ভেবেছি। আর এই গ্লাস আর বাটিটা নতুন কিনেছি কানাইয়ের জন্য, আরো অনেক কিছু কিনেছি, দেখাবো বাড়ি গিয়ে। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন একটু শুয়েছি, রেস্ট নিচ্ছি, অনেকটা হেঁটেছি, চাটা খেলাম, চাটা মনোপ্লুত হলো না, জিভটাও আমার পুড়ে গেল। লালটুবাবু এখানে এসেও খেলা মুখস্থ করছে, কিন্তু দেখুন ফ্যামিলিকে টাইম দিচ্ছে না, নিজে করছে খেলা, না খেলা দেখছে। তো যাই হোক, আমরা এখন এসে শুয়ে আছি, এই যে শুয়ে আছি। আর হ্যাঁ, এখানে এসে এখন ওয়েদারটা দারুণ দারুণ, এখন ওয়েদারটা মানে হালকা একটু একটু হাঁটলে কোনো কষ্ট হচ্ছে না এখন, যদিও এটা অফ সিজন। যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, আর অমাবস্যাটা বাদ দিয়ে আসবে, অমাবস্যায় প্রচণ্ড ভিড় হয়, হোটেলের রেটটাও বেশি থাকে এই আর কি। আমরা যে হোটেলটা আছি বেশি দাম নয়, এমনি ভালো, মোটামুটি ঠিক আছে আমাদের জন্য। দুটো বেড দিয়েছে, দুটো বেড আছে, যদিও আমরা এখন বেডগুলো খুব নোংরা করে ফেলেছি, তো আমি কালকে যাওয়ার সময় দেখাবো ওই জন্য বেডগুলো। হোম ট্যুর মানে রুম রুম ট্যুর হোম ট্যুর তো নয়, রুম ট্যুরটা কালকে করব। তো এই আর কি, আর তুই খাওয়া দাওয়া করে দেখি, আমার তো রুটি তড়কা খেতে খুব ইচ্ছে করছে। আর ওদিকে প্রত্যেকটা দোকানে তড়কা করছে, এখন তো 9টা বাজে, 9:30 সময় আমরা খেতে বেরোবো। আমি সেরকম কিছু মেকআপ করিনি, জাস্ট একটু সিসি ক্রিম লাগিয়েছি, কারণ এমনি এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশি মেকআপ ভালো লাগছে না করতে। তো কি গো, তড়কা না পেয়ে গেলে পা গেলে কিন্তু ওই দিক থেকে আমি তড়কা কিনে নিয়ে আসবো। চলো এখন রাখি, আমি পরে আবার কথা হবে। ডিনার করতে এসেছি, ডিনারে আমি নিয়েছি তরকা রুটি, আর ওরা নিয়েছে চিকেন কারি আর রুটি। তো আমার তরকা খুব খেতে ইচ্ছে হচ্ছিলো, তোমাদের বলেই ছিলাম, তো তরকাই অর্ডার করেছি, প্লেন তরকা। খাওয়া হয়ে গেছে, ভালো খাওয়া খেয়েছি, খুব সুন্দর রান্না, সব রান্নাই তো সকাল থেকেই বলছি খুব ভালো। এখানে অন্ধকার পরে বলছি, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, আমাদের ডিনার হয়ে গেছে। এখানে সোহমরা এখন এই খাচ্ছে, জল কিনছে বোধহয়। তো যাই হোক, আর এখানে না আমরা তো হোটেলে খেয়েছি, আমরা হোটেলে খাই এখানে এসে। প্রথমবার আমরা এসে খেয়েছিলাম, কি করেছিলাম, এখান থেকে চিকেন কিনে এখানে সব রান্না করা, এই যে রান্না হচ্ছে, তো এখানে রান্না করতে দিলে ওরা চিকেন রান্না করে দেবে আপনাদের, 1 কেজি 2 কেজি যা বলবেন, এবং আপনারা রুটি কিনে খেতে, তাই তো, রুটি নিয়ে খেতে পারবেন। চিকেন মাটন দুটোই রান্না করে দেয়, চিকেন মাটন দুটোই রান্না করে দেয় ওরা, তো আপনাদের এসে সেটাও সুবিধে হতে পারে, এখানে এসে আপনারা রান্না করিয়ে খেতে পারেন। চিকেন মাটন দুটোই কিনে দেবেন, রান্না হ্যাঁ কিনে দেবেন, রান্না করে
দেবে, কিভাবে রান্না করতে হবে সেটাও বলে দিতে হবে। আলু দিয়ে না আলু ছাড়া না কষা না কারি? আলু কিনে দিতে হবে। ও আলু কিনে দিতে হবে, পেঁয়াজ পেঁয়াজও কিনে দিতে হবে? সব। ও সবই কিনে দিতে হয়? খালি ও রান্নাটা। ও আচ্ছা, তো চলো এখন যাই। মোটামুটি এখন সব দোকানই বন্ধ হয়ে গেছে, এখন প্রায় রাত 10:30 বাজে, তো আমাদের ডিনারও হয়ে গেছে, এখানে তাড়াতাড়ি ডিনার হয়েছে। আর এখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে, আসলে এখন অফ সিজন, তো সেই জন্য আসলে লোক কম থাকলে যা হয়। বাট আমরা এখন হাঁটতে বেরিয়েছি যে হজম করবার জন্য, হজম, ও আচ্ছা, হজম করার জন্য, যদিও হজম হবে না, প্রচুর খাওয়া হয়ে গেছে, কারণ তরকাটা এক প্লেট আমার একার পক্ষে খাওয়াটা মানে ভীষণ বেশি হয়ে গেছে, নষ্ট করতে ভাল লাগলো না, সেই জন্য খেলাম। রুটি কম খেয়েছি, তরকা বেশি খেয়েছি। ফাঁকা দেখ, 10:00 বাজে সব বন্ধ হয়ে গেছে, একদম দুধু করছে। এইদিকেই হাঁটছি আমরা, ওই যে রোডে গেলাম, হ্যাঁ হাঁটলাম না আমি। ও তা অবশ্য ঠিক নাই, আমরা চলে এসেছি আর ঘুরে যাচ্ছে না, বেশ ঠান্ডা, কান ফান মানে এ লাগছে, ঠান্ডা লাগছে ভীষণ। তো এবার আমরা মানে শুয়ে গল্প করব, বসে গল্প করব, প্রায় 10:30 বাজে এখন, এত তাড়াতাড়ি তো কখনোই ঘুম আসবে না। আর তার উপরে সন্ধেবেলা 7:30 অবধি ঘুমিয়েছি, তো 7:00 অবধি ঘুমানোর জন্য আরোই ঘুম আসবে না, প্রচুর খাওয়া হয়ে গেছে, তরকাটা প্রচুর চেপে চেপে খেয়ে নিয়েছে, আর নষ্ট করলে লাগে কাঁই কাঁই করে, সেই জন্য নষ্টও করতে পারছি না। তো যাই হোক, আর ওরা তরকা খায় না একদমই, কেউ দুজনের বাপ ছেলে, সেই জন্য খুব মুশকিল হয়ে গেছে, তো খেতে ইচ্ছে হলো সব জায়গায় তরকা করছে বলে, সেই জন্য সবসময় চিকেন ভালো লাগে না, দুপুরবেলা খেয়েছি আবার এখন। তো যাক গে, চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি, টাটা। আবার কাল সকালে নতুন ব্লগ করবো কিনা জানি না, তবে আজকে গুড নাইট, শুভরাত্রি বলে দাও, শুভরাত্রি, শুভরাত্রি, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কানাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কানাই এইভাবে শোবে, কানাইয়ের বিছানা নিয়ে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর সেকেন্ড পার্টে বাদবাকিটা দেখাবো, তো তার জন্য ওয়েট করতে হবে, কালকে সেই ব্লগটা আসবে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।